নেতৃবৃন্দের আচরণ, শব্দচরণ, শরীরী ভাষা কোনো কিছুই আজকে আর বিরত নেই। বাজপেয়ী এর 2 নম্বর ওয়ার্ডে বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত, কলকাতায় অমিত শাহের মিটিং এ যোগ দেওয়ার কারণে তার উপরে যে বর্বরোচিত আচরণ করা হয়েছে, সারা দেশের মানুষ যখন এই ঘটনায় স্তম্ভিত হয়ে গেছে, শঙ্কিত হয়েছে। পশ্চিমবঙ্গের যারা সরকার রাজনীতি করছে, এখনো পর্যন্ত এই সরকার তার প্রশাসন পুলিশ কাউকে গ্রেপ্তার করে না, সেটি এখনো হসপিটালে আছে, তার পরিবারের পাশে দাঁড়ানোর মতো কোনো মানসিক ইচ্ছা প্রশাসনের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে আসে। আমরা প্রথম থেকেই দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, যদিও শব্দচয়ন, শব্দের প্রয়োগ, শরীরী ভাষা এটা একান্তই প্রত্যেকের ব্যক্তিগত, মানুষ তার থেকে অভিমত তৈরি করেন এবং ভবিষ্যতে সেখান থেকে সিদ্ধান্ত নেন, কিন্তু নথিবিহীনভাবে রাজ্যের একজন সাংসদ শ্রীমান কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নামকে টেনে আনলেন, এর থেকে দুর্ভাগ্যজনক, এর থেকে নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে বলে আমাদের জানা নেই। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করছি ভবিষ্যতে বিরোধী রাজনৈতিক দলকে তারা আক্রমণ করবেন, শব্দচয়ন তাদের নিজস্ব, তাদের দলের সংস্কৃতি অনুযায়ী তারা কথা বলবেন এটাই স্বাভাবিক, কিন্তু প্রধানমন্ত্রীকে, প্রয়াত প্রধানমন্ত্রীকে, দেশ বরেণ্য প্রধানমন্ত্রীকে দয়া করে টেনে আনবেন। একদিকে বিভিন্ন সভায় মঞ্চে দাঁড়িয়ে প্রগতিশীল কথাবার্তা বলবো, বাংলার সংস্কৃতি কৃষ্টি প্রসঙ্গ তুলে আনবো, দিকে দিকে বলবো আমার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, আর অন্যদিকে এই ভাষায় দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে কি করা হবে, এটা আমার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বাংলা মেনে নেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তার একটি শব্দবন্ধ প্রায়শই ব্যবহার করেন, স্মল ইজ বিউটিফুল, কিন্তু স্মল ইজ বিউটিফুলের বিভিন্ন সময় নিজেকে গডেস অফ স্মল থিংস বানিয়ে ফেলছে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের কোন গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের আস্থা নেই, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাশীল বর্তমানের সরকার নয়। রাজ্য সরকারের বকেয়া ভাতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, তারা দাবি জানাচ্ছেন এই দুর্মূল্যের বাজারে মূল্যবৃদ্ধি বেশ কিছু বছর ধরে মানুষ ফেস করেছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল একটি বিশেষ গোষ্ঠীকে কিছুটা উৎকোচের মতো কিছু পাইয়ে দিয়ে একটা বিরাট সংখ্যক মানুষ থেকে তারা বঞ্চিত করে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত প্যারাটিচার নিয়ে, ভোকেশনাল যারা টিচার্স আছে তাদের নিয়ে, কলেজে যারা অস্থায়ী লেকচারের কাজ করছে তাদের নিয়ে সরকার তার অবস্থান স্পষ্ট করতে পারল না। দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে সরকার মানুষের সৃষ্টিকে দূরে সরিয়ে রাখতে চায়, সম্পূর্ণ সর্বগ্রাসী একটা আগ্রাসন নিয়ে এরা বিভিন্নভাবে বিরোধী রাজনৈতিক দলের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মধুর হোক, সাংস্কৃতিক আদান প্রদান চলুক, বাণিজ্য উন্নতি ঘটুক, কিন্তু একই সঙ্গে আমাদের শ্রদ্ধাশীল থাকা দরকার বিষয়টি, যে একতরফা কোনো জিনিস করতে পারে না। বাংলাদেশ সরকারকেও আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে মনে করি যে যেভাবে একটা
ডেমোগ্রাফিক চেঞ্জ চলে আসছে, বাংলাদেশের একটা বড় পপুলেশন পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়ছে, এবং বাংলাদেশের কিছু রাজনৈতিক অস্থিরতা তৈরি করবার জন্য যারা এতদিন সচেষ্ট ছিলেন তারা বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের মাটিতে ঢুকছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই ব্যাপারটির প্রতি, কেন্দ্রকে আমরা জানিয়েছি কিন্তু রাজ্য সরকারকেও এই ব্যাপারটার প্রতি আরেকটু শ্রদ্ধাশীল এটা দৃষ্টি দেওয়া উচিত। উচ্চারণ করে গেছেন, সুতরাং বন্দে মাতরম গীতা এগুলো নিয়ে কোনো বিতর্কের জায়গা নয়। ভারতবর্ষের ভারতবর্ষটা ভারতী মহাভারত মহাভারতী ভারত, আর তার একটি অংশ হচ্ছে গীতা, যেখানে পৃথিবীর সমস্ত ফিলোসফি সম্পৃক্ত এবং তার ইতিহাস তার অতীত কাউকে বিভাজন বা কাউকে দূরে সরিয়ে রাখবার কথা শেখায় না। সমস্ত ফিলোসফির দর্শন নির্যাস হচ্ছে গীতা, এবং ভারতবর্ষের পৃথিবীর মানুষ যদি ভারতবর্ষকে চেনে, গীতা নিয়ে যদি কোনো কেউ গবেষণা করে, গীতা যদি খোঁজ করে সে ভারতবর্ষে আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। পরবর্তীকালে আর কি গীতার সঙ্গে সঙ্গে যে ধর্মগ্রন্থগুলোর নাম তুলে আনা হচ্ছে, প্রত্যেকটি ধর্মগ্রন্থে প্রত্যেকের শ্রদ্ধা থাকা উচিত, এর মধ্যে কোনো বিদ্বেষের বিষয় নেই, কিন্তু এর রচনাকালী সবই গীতাভুক্ত সময়। সুতরাং এটার মধ্যে কোনটা সুপিরিয়ার দাও এইটা গীতা কোনোভাবেই